আঞ্চলিক সংযোগ বাড়াতে 2041 সালের মধ্যে দেশের অভ্যন্তরে তৈরি হবে আর্কটিক এক্সপ্রেসওয়ে। প্রতিবেশী দেশের সঙ্গে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে দেশের সমুদ্র বন্দর এবং কয়েকটি স্থলবন্দরকে সংযুক্ত করে আর্কটিক এক্সপ্রেসওয়ে নির্মাণের মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সড়ক ও মহাসড়ক বিভাগের পরিকল্পনা মোতাবেক দক্ষিণ ও উত্তরাঞ্চলকে যুক্ত করতে 5টি ও পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে যুক্ত করতে 3টি এক্সপ্রেসওয়ে নির্মিত হবে। প্রস্তাবিত এই 4 লেনের এক্সপ্রেসওয়েগুলোতে নতুন রুটে নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য হবে 2352 কিলোমিটার আর নির্মাণে ব্যয় হবে 4,70,400 কোটি টাকা। তবে ভবিষ্যতে নির্মাণ সামগ্রী ও জমির দাম বৃদ্ধির কারণে কিলোমিটার প্রতি ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রী এবং মালবাহী যানবাহন টোল প্রদানের ভিত্তিতে এক্সপ্রেসওয়েগুলো ব্যবহারের অনুমতি পাবে। এক্সপ্রেসওয়েগুলো ব্যবহার করে দূরপাল্লার যানবাহনগুলো একদিকে ঢাকার যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে, আর তেমনি এর ফলেও রাজধানীতে যানবাহনের চাপ কমবে, যা একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। মূলত 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই এই এক্সপ্রেসওয়ের পরিকল্পনা করা হচ্ছে। তবে 2041 সালের আগে কিছু এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে যুক্ত করার জন্য সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে কক্সবাজারের দুনগুম পর্যন্ত প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এটি চট্টগ্রাম এবং মাতারবাড়ির সমুদ্র বন্দরকেও সংযুক্ত করবে। প্রস্তাবিত এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ হবে 545 কিলোমিটারের তামাবিল গুন্দুম এক্সপ্রেসওয়েটি। তামাবিল থেকে সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে এটি কক্সবাজার পর্যন্ত হবে। সীমান্তে প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমারের সঙ্গে এটি সংযোগ স্থাপনও করবে, যা মিয়ানমারের সঙ্গে থাকা দুনগুম সীমান্ত ব্যবহারের মাধ্যমে আসিয়ানভুক্ত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে বৃহত্তর বাণিজ্যের সুযোগ তৈরি করবে। সেই সঙ্গে চট্টগ্রাম ও মাতারবাড়ির সমুদ্র বন্দর ব্যবহারেও প্রতিবেশী দেশগুলোকে উৎসাহিত করবে। ময়মনসিংহের গোবরাগুড়া স্থলবন্দর থেকে আরেকটি এক্সপ্রেসওয়ে গোপালগঞ্জের কোটালী পাড়ায় এসে দুই দিকে চলে যাবে। এক ভাগ যাবে মংলা বন্দরে, অন্যটি পায়রা বন্দরে। এই এক্সপ্রেসওয়ের জন্য মানিকগঞ্জ রাজবাড়ি পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল, মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ, বরিশাল পটুয়াখালী এবং বরগুনার বুকচিরে যাবে গোবরাগুড়া পায়রা বন্দর এক্সপ্রেসওয়েটি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আরও একটি এক্সপ্রেসওয়ে নীলফামারীর জলঢাকায় দুই ভাগে বিভক্ত হবে। একটি যাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের দিকে, অন্যটি লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দরের দিকে। এর মাধ্যমে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সহজে যোগাযোগ স্থাপন করা যাবে, যা একদিকে ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ সহজতর করবে, অন্যদিকে নেপাল ভুটানের সঙ্গেও যোগাযোগ স্থাপনেরও সুবিধা হবে। বুড়িমারি ভোমরা এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য হবে 432 কিলোমিটার। এটি বাংলাবান্ধার উত্তরের স্থলবন্দরকেও যুক্ত করবে, যা পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্যের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। পূর্ব ও পশ্চিমে বেনাপোল স্থলবন্দর থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এটি চাঁদপুর শরীয়তপুর পয়েন্টে মেঘনা নদীর উপরে একটি সেতুসহ তামাবিল গুন্দুম এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। 294 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়েটি মেঘনা নদীর উপরে একটি সেতু দিয়ে সংযুক্ত হবে। এটি খুলনা বিভাগের সাথে চট্টগ্রামের দূরত্ব 200 কিলোমিটার থেকেও কমিয়ে দেবে। এছাড়াও আঞ্চলিক সংযোগের জন্য সরকারের আরও কয়েকটি পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এশিয়ান হাইওয়ে সংযোগ, দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সড়ক সংযোগ এবং সার্ক সংযোগ উল্লেখযোগ্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।